শোনো, আমরা আসলে গাণিতিক সমস্যাটা আসলে পড়তে যাচ্ছিলাম। তো গাণিতিক সমস্যাগুলো হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের, আর যে বিষয়টা হচ্ছে বিজ্ঞানী বোরের পরমাণু মডেলের উপর ভিত্তি করে, অর্থাৎ দুইটা সূত্র আমরা অ্যাপ্লাই করব, এইটার উপর গাণিতিক সমস্যাটা একটু রিভিশন দেওয়া হবে। ইতোপূর্বে আমরা এগুলো কিছুটা পড়ছি, তাই একটু প্রশ্নগুলো একটু লিখবা। প্রথম যে প্রশ্নটা দিব সেটা লিখবা, পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি কত বেগে ঘূর্ণনরত? আমি আবার বলতেছি, পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি কত বেগে ঘূর্ণনরত থাকবে যখন সর্বশেষ শক্তি স্তর হতে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হতে লাগবে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন হতে নিউক্লিয়াসের দূরত্ব আবার প্রথম ধরে বলুন। জি বলতেছি, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কত বেগে ঘূর্ণনরত থাকবে যখন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি কত বেগে ঘূর্ণনরত থাকবে যখন আমি আজকে কি বলতেছি, তোমাদের সাউন্ড বন্ধ রাখো, যখন সর্বশেষ ইলেকট্রন হতে আমি যে প্রশ্নটা দিলাম সেটা আমি আবার একটু বলতেছি, জাস্ট একটা আমি আমার মতো করে একটা প্রশ্ন দিচ্ছি আর কি, যা এটা প্র্যাকটিস করার জন্য। পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি কত বেগে ঘূর্ণনরত থাকবে? এখন এক্ষেত্রে তোমার রেডিয়াস এটা জানতে হবে, তাই রেডিয়াসটা মূলত কি? রেডিয়াসটা হচ্ছে এই ধরো ভিতরের অংশগুলো দেখেছি না, আর পটাশিয়ামের চারটা শক্তি স্তর আছে, তো সর্বশেষ শক্তি স্তর মানে 19তম ইলেকট্রনটা থেকে যে নিউক্লিয়াস পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি রেডিয়াস, বা ওই পরমাণুটার ব্যাসার্ধটা। তো ব্যাসার্ধের মানটা আমি এখানে দিয়ে দিছি, আর ইজ ইকুয়াল টু 5.296244 ইনটু 10 ইনভার্স 9 সেন্টিমিটার। এখন এটাকে আমরা কিভাবে সমস্যাটা সমাধান করব, এই সমাধান করার জন্য কত বেগে ঘূর্ণনরত, তাই এটার জন্য আমরা যে সূত্রটা পাই একটু দেখতে যাই। আমরা সবাই জানি কৌণিক ভরবেগের একটা সূত্র হচ্ছে কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল এন এইচ বাই 2 পাই। এই ছিল সূত্রটা। এখন আমরা এখান থেকে দেখব আসলে কিসের মান আমরা নির্ণয় করতে যাব। এম মানে কি? ইলেকট্রনের ভর। এরপরে আসতেছি আমরা এটা নির্ণয় করব, ভেলোসিটি মানে কত বেগে মানে ঘূর্ণনরত এটা নির্ণয় করব। আর প্রশ্নে দেয়া আছে এম ইলেকট্রনের ভর 9.211 × 10⁻²⁸ গ্রাম অথবা কেজিতে। তখন প্রশ্ন হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্টটা, তোমরা যে বিষয়টা বুঝতে হবে, প্লাঙ্ক কনস্ট্যান্ট
প্লাঙ্ক কনস্ট্যান্ট মানে কি এইচ, এটার মান কত 6.626 × 10⁴ kg m² / s. এই জায়গা থেকে যে ইনফরমেশনটা তোমার জানা থাকবে, ভরের এককটা এখানে কেজিতে আছে, দৈর্ঘ্যের একক বা এখানে যেটা আছে মিটারে আছে, সময়ের এককটা এখানে সেকেন্ডে আছে। তাহলে এখানে আছে ভর কেজিতে, আর রেডিয়াস বা যেটি বলি আমরা দূরত্বটা এখানে মিটারে আছে আর সেকেন্ডে আছে। অতএব আমি যে ইনফরমেশনটা দিয়েছি সেখানে ছিল কি রেডিয়াসের ভ্যালুটা একক আমি দিয়েছি সেন্টিমিটার, সুতরাং সেন্টিমিটারকে তোমার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে কোথায় নিতে হবে মিটারে নিতে হবে। পাই সবার ক্যালকুলেটর আমরা এটা জানতে পারি n এর মান, সর্বশেষ শক্তি স্তরে n n এর মান কত হবে, কারণ পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 4 নম্বর শক্তি স্তরে আছে, সুতরাং n এর মান হচ্ছে 4। h এর মান আমরা জানি, অতএব v এর মানটা আমরা নির্ণয় করতে পারব। পারবো স্যার, আমি আবার ব্যাপারটা একটু রিভিশন দিয়ে আগাই দিচ্ছি। প্রশ্নটা ছিল নট অনলি পটাশিয়াম এনি মলিকুলারের ক্ষেত্রে সেম রুল অ্যাপ্লাই করতে হবে, সবাই একটু বুঝতে হবে ব্যাপারটা কি। বলতেছি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, সুতরাং তোমার দেখতে হবে 19তম ইলেকট্রনটি কোন শক্তি স্তরে প্রবেশ করেছে, সেই শক্তি স্তরের এন এর মানটা জানতে হবে। যেমন পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা আমরা জানি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 8, 1, 1, 2, 3, 4 নম্বর শক্তি স্তরে এই ইলেকট্রনটা আছে। এটা যদি আমরা এইভাবে দেখি গুল্লা গুল্লা দিয়ে এই 4 নম্বর শক্তি স্তর, সুতরাং n এর মান এখানে 4, n এর মান আমরা পেয়ে গেছি, h এর মান এটা ফিক্সড 6.626 × 10⁴, তুমি যদি এটাকে এই ভ্যালু ব্যবহার করো গুড, না হলে জুল সেকেন্ড ইউজ করতে হবে। একই কথা 2π ক্যালকুলেটর আছে বা তুমি পাই এর মান মুখস্থ জানো। এরপর হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধটা সাধারণত দেয়া থাকবে, ভেলোসিটি নির্ণয় করবে m ভর। এখানে একটা ব্যাপার আছে, ভরটা তুমি কিভাবে রাখবে, আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³ kg, যদি আমরা এটাকে গ্রামে নিয়ে যাই 9.11 × 10⁻২৮ গ্রাম, তাহলে কোনটা এখানে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করব সেটা প্লাঙ্ক কনস্ট্যান্টই তোমাকে বলে দিচ্ছে যে তুমি এই এটা কেজিতে ব্যবহার করবে না তুমি গ্রামে ব্যবহার করবে, কারণ আমরা একটু আগে দেখছি কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, অতএব এটা কেজিটা রাখতে হবে। সুতরাং এম এর মানটা ব্যবহার করতে হবে 9.11 × 10⁻³ kg, গ্রাম এখানে অ্যাপ্লাই করলে এটারও সিজিএস নিতে হবে। এখন পারবা কিনা বলো নুসরাত, পারবা? জি স্যার। আচ্ছা অনিন্দ, প্রশ্নটা আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি, একটু শুনো। বেরিয়ামের একটি লবণের, বেরিয়ামের একটি লবণে বা লবণের বলতে পারি লবণকে আগুনে দেওয়ার হলে, বেরিয়ামের একটি লবণ যখন আগুনে দেওয়া হয় এটাকে বলে শিকা পরীক্ষা আর কি, মানে তুমি আগুনে জ্বালাইলে পরে যে একটা কালার হবে, তুমি কোনো কিছু একটা আগুনে নিয়ে ধরলে পরে দেখবে এটা একটা বিভিন্ন রঙের হয়, এটা দিয়ে আমরা রঙগুলো থেকেই বলতে পারি। এখানে তরঙ্গ দৈর্ঘ্য আছে, আস্তে আস্তে শিখো। তো বেরিয়ামের একটা লবণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 485 ন্যানোমিটার, লিখছো? জি স্যার, বলে বলেন। আচ্ছা রাইদুল লিখছে, তো একটা লবণটা যখন আমরা পূর্ব পোড়ার পরে সে কি হচ্ছে 485 ন্যানোমিটার হয়। এখন আমাদের একটা প্রশ্ন রয়, তাহলে একটি বা ওই লবণ ওই বেরিয়ামের, লেখো একটা ওই বেরিয়ামের ফোটনের শক্তি কত হবে বা ই এর মান কত হবে, লেখো তাহলে ওই বেরিয়ামের ফোটন শক্তি বা এনার্জি কত।
সূত্রটা আমি বলে দিচ্ছি, নিজেরে করে নিবা। E is equal to, কি বলছিলাম একটু আগে, E is equal to কি? H nu. E is equal to কি? H nu. একটা বিষয় আছে, একটু আগে মনে বলছিলাম। আচ্ছা, তোমার এখানে জানা আছে কি কি মান? ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য এখানে আছে নাই, তার মানে এই নিউটাকে কনভার্ট করতে হবে কিভাবে? এইচ সি বাই ল্যামডা। এই যে এই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা দেয়া আছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট তোমার আমার অন্তরে রয়েছে, সি আলোর বেগ আমাদের সবার অন্তরে আছে। সো তুমি প্রশ্নগুলো কেন থাকবে, কারণ এরা হচ্ছে কনস্ট্যান্ট। আলোর বেগ কত? 3×10⁸ মিটার পার সেকেন্ড। এইচ এর মান কত? ইতোপূর্বে আমি লিখে দিয়েছি। ইর মান কত নির্ণয় করবা, ল্যামডার মান কত প্রশ্নে দেয়া আছে, আশা করি পারবে। রাইডল, পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুইটা প্রশ্নের আনসার করে পিডিএফ এ পাঠাইবা, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, বাকিদের প্রশ্নটা আমি আবার বলতেছি। এরিয়ামের একটি লবণের তরঙ্গ দৈর্ঘ্য, মানে আসলে লবণের তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, তা যখন আগুনে পোড়ানোর পরে একটা কালার হবে, ঠিক আছে? বেরিয়ামের একটি লবণের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 485 ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে তার একটি ফোটনের শক্তি কত, মানে এনার্জি, একটি ফোটনের শক্তি কত, মানে ওই আলোর যে একটা ফোটন বলতে এখানে আলো বোঝানো হচ্ছে, প্রোটন না কিন্তু, ফোটন, ফ মানে আলো, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, যারা বুঝো ফট মানে ফটো মানে ছবি, এটা ভুল, পিকচার শব্দের অর্থ ছবি, আর ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। তাহলে একটা ফটনের এনার্জি কত, এনার্জি বলতে আমরা বুঝি ই, ই নির্ণয় করার সূত্রটা কি, ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। সি এইচ এর মান আমরা জানি, ল্যামডার মান প্রশ্নে দেওয়া আছে, ই মান নির্ণয় করবো।